নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বিভিন্ন দাবিতে এক ঘন্টার ধর্ণা কর্মসূচি পালন শিলচর মহকুমা প্রাথমিক শিক্ষক সংঘ। উইডো পেনশন স্কিমের আওতায় কাছাড়ে 480 জন মহিলাকে আর্থিক অনুদান প্রদান। শারদীয় দুর্গোৎসবে জেলায় মোতায়েন করা হবে রোমিও স্কোয়াড, জানালেন ডিআইজি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। পাঁচ দফা দাবির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার জেলা শিক্ষা আধিকারিকের কার্যালয়ের সামনে এক ঘন্টার ধর্ণা কর্মসূচি পালন করল শিলচর মহকুমা প্রাথমিক শিক্ষক সম্মিলনী। অখিল ভারতীয় প্রাথমিক শিক্ষক সংঘের আহ্বানে আয়োজিত এদিনের ধর্ণা কর্মসূচিতে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলেন সংস্থার কর্মকর্তারা। পুরনো পেনশন নীতি বহাল রাখা সহ ঠিকাভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের স্থায়ী নিযুক্তি, জাতীয় শিক্ষানীতি 2020 এর শিক্ষক বিরোধী সকল ধারা প্রত্যাহার করা, সপ্তম বেতন কমিশন প্রয়োগ করে শিক্ষকদের বকেয়া প্রদান সহ শিক্ষা ব্যবস্থাকে বেসরকারীকরণের সিদ্ধান্ত বাতিল করার পাশাপাশি অন্যান্য বিভিন্ন দাবি নিয়ে এদিন বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা। অতিসত্বর তাদের দাবি পূরণ না হলে আগামীতে গোটা দেশ জুড়ে শিক্ষক আন্দোলন গড়ে তোলার কড়া ভাষায় এদিন হুঁশিয়ারি দেন তারা। এছাড়াও আগামী 2 নভেম্বর রাজ্য শিক্ষা আধিকারিকের কার্যালয়ের সামনে ধর্ণা প্রদর্শনের পাশাপাশি এবং আগামী 2 জানুয়ারি সংসদ ভবন ঘেরাও করে দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির উদ্দেশ্যে এক স্মারকলিপি প্রদান করবেন বলেও জানান কর্মকর্তারা। শিক্ষক সংঘের সিদ্ধান্তে সমগ্র ভারতবর্ষে অক্টোবর মাসের 20 তারিখ থেকে আমাদের এই আন্দোলন আরম্ভ হয়েছে। আমরা গত অক্টোবর মাসের 15 তারিখ থেকে স্বাক্ষর অভিযানের একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই স্বাক্ষর অভিযানের স্মারকলিপি আমরা 5 সেপ্টেম্বর আমাদের রাষ্ট্রপতি, প্রাইম মিনিস্টার এবং চিফ মিনিস্টারের কাছে আমরা প্রেরণ করেছি। সেই অখিল ভারতীয় সিদ্ধান্ত মতে আমাদের এই আন্দোলন কন্টিনিউ চলে যাবে। সেই কন্টিনিউ চলে যাওয়ার অংশ হিসাবে আজকে 20 সেপ্টেম্বর এক ঘন্টা ধর্ণা কার্যসূচি সমগ্র ভারতবর্ষের সঙ্গে আমরাও চালিয়ে গিয়েছি। তারপর আমরা সমগ্র ভারতবর্ষের সঙ্গে আমাদের প্রত্যেক রাজ্যের ডিস্ট্রিক্ট এলিমেন্টারি অফিসে আমাদের ধর্ণা কার্যসূচি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এরপরও আমাদের ধর্ণা বন্ধ হবে না, চালিয়ে যাওয়া হবে। 2 জানুয়ারিতে সংসদ ভবন ঘেরাও করা হবে। সমগ্র ভারতবর্ষের প্রত্যেক রাজ্যের শিক্ষকরা একসঙ্গে জড়িত হয়ে আমাদের এই যে 5টা দাবি আছে সেই দাবিগুলো নিয়ে সংসদ ভবন ঘেরাও করা হবে। মঙ্গলবার কাছাড়ে 480 জন মহিলাকে ইন্দিরা মিনি পেনশন স্কিমের আওতায় এককালীন 25,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের তরফে শিলচর গান্ধী ভবনে আয়োজিত এক সভার মাধ্যমে স্বামীহারা মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে সরকারি তরফে 25,000 টাকার এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়। এদিন কাছাড় জেলার জেলাশাসক রোহন কুমার ঝা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভারম্ভ করেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক জানান যে ইন্দিরা মিনি পেনশন স্কিমের আওতায় রাজ্য সরকার কাছাড়ে 480 জন স্বামীহারা মহিলাদের জন্য 25,000 টাকার এককালীন আর্থিক সহায়তা প্রদান করার পাশাপাশি বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার বিভিন্ন পরিবারকে ক্ষতিপূরণ বাবদ 1 লক্ষ টাকা সহায়তা প্রদান করেছে। স্বামীহারা মহিলাদের স্বাবলম্বী করা সহ জেলাবাসীর সমস্যা সমাধানের জন্য সরকারের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এদিন মহিলাদের জন্য হাতে নেওয়া বিভিন্ন পরিকল্পনা সম্বন্ধে আয়োজিত অনুষ্ঠানে জনগণকে সচেতন করেন জেলাশাসক। উল্লেখ্য, এদিন রাজ্যের তেজপুর কলেজিয়েট ময়দানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ইন্দিরা মিনি আর্থিক অনুদান বণ্টনের কেন্দ্রীয় অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এই ইন্দিরা মিনি বিধবা পেনশন আসনের অধীনে আমি একটু চেষ্টা করু যে যিসকল বিধবা মহিলাই কেন্দ্রীয় সরকারের বিধবা পেনশন নাপায় তেওঁলোকক আমি রাজ্য সরকারের জড়িয়ে বিধবা পেনশন দিয়ার ব্যবস্থা করুন।
আজি পর্যন্ত আমি 300 টাকাকৈ প্রত্যেক মাহত এই বিধবা পেনশন দিও আৰু অসমৰ 2 লাখ বিধবা মহিলাই এই পর্যন্ত বিধবা পেনশন পাই আছে আৰু কেন্দ্ৰীয় চৰকাৰৰ পৰাও ইমান সংখ্যক বিধবাই বিধবা পেনশন পাই আছে আমাৰ চৰকাৰ অহাৰ আগতে এই বিধবা পেনশন বছৰৰ কোনোবা এটা দিনত আমি দিছিলোঁ কিন্তু এতিয়া আমি এই বিধবা পেনশন প্ৰতি মাহৰ 10 তাৰিখে আমি তেওঁলোকৰ বেংক একাউণ্টত পঠোৱাৰ ব্যৱস্থা কৰোঁ শিলচর পুলিশ রিজার্ভে শারদীয় দুর্গোৎসবকে মাথায় রেখে মঙ্গলবার জেলার বিভিন্ন পূজা কমিটিকে সাথে নিয়ে এক সভার আয়োজন করল কাছাড় জেলা পুলিশ প্রশাসন আগামী 1 অক্টোবর থেকে 5 অক্টোবর পর্যন্ত আয়োজিত হতে যাওয়া শারদীয় দুর্গোৎসবের বিভিন্ন দিক নিয়ে এদিন আলোচনা করা হয় সভায় মত বিনিময়ের পাশাপাশি বিভিন্ন সিদ্ধান্তও গ্রহণ করা হয় এদিনের দ্বিপাক্ষিক আলোচনায় বসে জেলা পুলিশের তরফে যেখানে বিভিন্ন বিধিনিষেধ জারি করা হয়েছে অন্যদিকে জেলার পূজা কমিটির কর্মকর্তারাও প্রশাসনের কাছে তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন দুর্গাপূজা চলাকালীন সময়ে জেলার প্রত্যেকটি পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা বসানোর পাশাপাশি স্বেচ্ছাসেবক মোতায়েন করার প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয় পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া জানান যে শারদীয় দুর্গোৎসবকে মাথায় রেখে কাছাড় জেলা পুলিশ প্রশাসন পুরোপুরি তৈরি রয়েছে জেলা জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি রাইডিং স্কোয়াড ভিজিলেন্স দলের পরিদর্শন সহ ছেলেমেয়েদের সুরক্ষায় বিশেষ রোমিও স্কোয়াড মোতায়েন করা হবে বিজয়া দশমীতে বাহনের সংখ্যা কমিয়ে বড় গাড়ির বদলে ছোট ট্রাক ব্যবহার করে শহরের যানজট সমস্যার সমাধানে পূজা কমিটিগুলোকে সহায়তা করার আবেদন জানান তিনি এছাড়াও শহরের স্বচ্ছতা বজায় রেখে শারদীয় উৎসবকে সুন্দর ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া সভায় পুলিশ সুপার নমল মাহাতো ও অতিরিক্ত পুলিশ সুপার পার্থপ্রতিম শইকিয়া সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন दुर्गा पूजा जो अभी हो रहे हैं 1 अक्टूबर से लेकर के 5 अक्टूबर तक इसके लिए सिक्योरिटी अरेंजमेंट के लिए हम लोगों ने उन लोगों से बात किया हम लोग को सिक्योरिटी अरेंजमेंट प्रोवाइड करेंगे लेकिन हम लोगों को जो पूजा कमेटी है दुर्गा पूजा कमेटी उनको भी हम लोगों ने प्रेसिडेंट सेक्रेटरी और उन लोगों का हमने बोला है मेम्बर्स को वो लोग भी उसका जो दायित्व है जैसे वहाँ हमें जनरेटर सेट लगाना है सीसीटीवी उन लोगों को लगाना है उसके बाद सफिशेंट वॉलंटियर्स उन लोगों को रखना है तो ये सब नियम हम उनको बोला है और ख़ास करके जिस दिन इमर्शन होगा दशमी है 5 तारीख का दिन तो उस दशमी के समय में हम लोग ये उनको आग्रह करेंगे कि उनके दिन में ये पूजा में वो लोग मंडप से वो प्रतिमा को लेकर आएँ और अंधेरा से पहले जितना वो ट्राई करें कि अंधेरा से पहले वो नदी में इसको विसर्जन दें और जिस समय वो लोग आएंगे इमर्शन के लिए उस समय वो लोग सभी जो वॉलंटियर्स हैं वो लोग अपना ड्रिल एंड डिसिप्लिन को मेंटेन करेंगे इसमें कोई भी आदमी जो भी है वो आदमी वो लोग सुस्त होकर के वो काम करेंगे ताकि ये जो दुर्गा पूजा है सभी के लिए আইরংমারা এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল নিয়ন্ত্রণ হারিয়ে একটি মারুতি ভ্যান উড়ে গিয়ে পড়ল পার্শ্ববর্তী খেলার মাঠে এতে অল্পের জন্য রক্ষা পেল এক শিশু শিশুটি ওই স্থানেই দাঁড়িয়েছিল তবে গাড়িটিকে উড়ে আসতে দেখে দৌড়ে সে জায়গা থেকে পালায় ঘটনাটি সংঘটিত হয় মঙ্গলবার দুপুরে এদিকে মাঠে থাকা কিছু ফুটবল খেলোয়াড়রা দৌড়ে গিয়ে ভ্যানটি সোজা করে চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠান এদিকে ঘটনার দৃশ্য ফুটবল খেলা দেখতে আসা দর্শক সহ আশেপাশের লোকেরা মুহূর্তে মধ্যেই ক্যামেরাবন্দি করেন বলে জানা গেছে যৌতুকের দাবিতে শ্বশুরবাড়িতে শারীরিক নির্যাতনের শিকার হলেন এক গৃহবধূ শ্বশুর সহ 3 জনকে অভিযুক্ত করে শিলচর সদর থানায় মামলা দায়ের করলেন নির্যাতিতা গৃহবধূ রাশমিন বেগম মাঝার ভূঁইয়া ঘটনাটি সংঘটিত হয় তারাপুর ষষ্ঠ খণ্ড রামনগরে এজাহারে উল্লেখ করে তিনি জানান 2011 সালে এপ্রিল মাসে ইসলামী রীতি অনুযায়ী তারাপুর ষষ্ঠ খণ্ডের বাসিন্দা শাবুল হোসেন মাঝার ভূঁইয়ার ছেলে শামীম আহমেদ মাঝার ভূঁইয়ার সাথে তার সামাজিকভাবে বিবাহ সম্পন্ন হয় বিয়ের পর থেকে শাশুড়ি সহ পরিবারের সদস্যরা যৌতুকের জন্য তার উপর চাপ সৃষ্টি করেন এদিকে স্বামীও তার 2টি সন্তান রয়েছে এজাহারে তিনি উল্লেখ করে আরো জানান তার স্বামী নেশাজাতীয় দ্রব্য সেবন করে তার উপর যৌতুকের জন্য বেধড়ক মারপিটও করতেন এছাড়াও যৌতুকের জন্য স্বামীর বাড়ির লোকেরাও তার উপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেন
এমনকি অনাহারে অর্ধাহারে তাকে দিন কাটাতে হয়। এদিকে বিগত মাস কয়েক থেকে নির্যাতিতা গৃহবধূর স্বামী নেশামুক্তি কেন্দ্রে থাকায় সেই সুযোগকে কাজে লাগিয়ে স্বামীর ছোট ভাই তাকে কুপ্রস্তাব দিলে এবং তিনি তার প্রস্তাবে সাড়া না দেওয়ায় তার উপর কেরোসিন ঢেলে প্রাণে মারার চেষ্টা চালান বলে এজাহারে উল্লেখ করেন। আমার বাবার বাড়ি হইল ইটখলা গনিয়ালা বড় বাড়ি। আমার বিয়া হয়েছিল রামনগর পাঞ্জাব হোটেলের সাবুল আহমেদ মাজার বুইয়ার ছেলে শামী আহমেদ মাজার বুইয়ার লোক। আর প্রায় 10 বছর থেকে আমার জামাইয়ে তার নেশাকরণ ড্রাগস এডিক্টেড মানুষ। ড্রাগস করে আগে খুব বেশি মারা পিটা হরতা, এখন তোরা নর্মেল হয়েছেন তাই। এখন বর্তমানে যেটা হয়েছে আমার হোম দিকে আমি আমার রুমো আসলাম তো জ্বালাগাইয়া কাম করা, তার আমার হোম দিকে হঠাৎ করে আমার রুমো হামাইয়া চাইছিল আমার লোক শয়তানি হরতা আর পারছুই না। বাদে আমি দরজা খুলিয়া বাদে বাড়ি গেছি গিয়া বাড়ি গিয়া আমার হরিরে হোম দিকে হরিরে আর হর দিকে হয়েছে গিয়া বাবা মা আমার ওলাল্লা তাই সেটা তাই না, তারা উঠে হইন তারা ইজ্জত লিয়া পড়বো টান তারা আরো ওইটা মার দা ভাইয়া উল্টার আমার হরিয়ে আমার খুব বেশি মারছন মারিয়া আমার চুল উল ছিড়িয়া উড়িয়া গলার চেন উড়ানো ছিড়িয়া উড়িয়া শরীর লোক কিনে রাস্তা শরীর আর কি খালি খোয়া যান না আপনার আর কি ওরা ওরকম আর কি শতানি আর কি মার হরিয়ে মারছন আর কি খুব বেশি হরিয়ে মারছন মারিয়া আমার চুল মাথা চুল উলতে ফেলাইয়া উলাইয়া আরো তাই আমার কাপড় উপর পর্যন্ত হারিয়েছন পূর্ণা কাপড় উপর পর্যন্ত হারিয়েছন আমার তারা। এর বাদে আজ নয়া না এই ঘটনা বেজান সময় হইলা হইছে আমার হরিয়ে আমার গড় কোন সময় বাচ্চাই তোরে আমি আমার শাসন দেওয়ার লাগলে তাই দরজা বাঙ্গিয়া উঙ্গিয়া হামাইয়া গে তাই না আমার এগা মারুন গিয়া মারিয়া যেতা ভাই বা আতো যদি চামচ টাকা চামচ দিয়ে বাড়ি মারি দিন আতা যদি হয় আতা দিয়ে বাড়ি মারি দিন ও কোনো সময় তাই গোলাপ টিপা মারি ধরুন কোনো সময় ও কথা বড় মানুষ খান পট্টি লইয়া খান জ্বালাওলা বুঝে ফাটাই লিতে ওরকম করেন আর কি বেশিরভাগ আর কি খালি চুলো ধরি মারুন চুলো ধরিয়া মারিয়া মাছটা আমি সেদিন কিরা মায়ের খাইছে কিলা কিতা হইছে আমার আমি আমার নিজের সেন্সন গেছে গিয়া পুরা ওরকম। বরাকের স্থানীয় সুপারি ক্রয় বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আগামী 23 সেপ্টেম্বর চারদলীয় বিরোধী ঐক্যমঞ্চের আহ্বানে হাইলাকান্দিতে এক প্রতিবাদী কর্মসূচি পালন করবে কংগ্রেস সিপিআই সহ সিপিআইএম এবং রাইজোর দল। চার সংগঠনের হাইলাকান্দি জেলা কমিটির যৌথ উদ্যোগে আগামী 23 সেপ্টেম্বর ডিসি অফিস চলো অভিযান সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি শামস উদ্দিন বরলস্কর। মঙ্গলবার হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে আগামী 23 সেপ্টেম্বর তারিখের প্রতিবাদী মিছিলে হাইলাকান্দি জেলার প্রত্যেক সুপারি চাষী এবং ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে আহ্বান জানান তিনি। ইদানিং আমরা দেখছি এই বিজেপি সরকার আসার পর সুপারির উপর যেভাবে বার্মিজ সুপারির কথা বলে আমাদের হাইলাকান্দি জেলার স্থানীয় সুপারি যে বার্মিজ সুপারি বলে এভাবে তারা এইসব ব্যবসাকে বন্ধ করার যে প্রয়াস করেছে এবং যে নিষেধাজ্ঞা আরোপ করেছে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আমাদের শুধু হাইলাকান্দি জেলা কংগ্রেস নয় আমাদের চার দলীয় আমাদের যে বিরোধী ঐক্যমঞ্চ আছে যেমন কংগ্রেস রাইজোর দল সিপিএম সিপিআই এই চারটি দলের সম্মিলিত প্রয়াসে আমরা আগামী শুক্রবার আমরা চাটিচোরা বাসের থেকে এক বিরাট প্রতিবাদী মিছিল নিয়ে আমরা জেলা শাসকের অফিসে এসে ওনার মাধ্যমে আমরা রাজ্যপালের কাছে একটা মেমোরেন্ডাম তুলে দেব যে অতিসত্বর এই সুপারি ক্রয় বিক্রয় থেকে যে নিষেধাজ্ঞা যেটা আরোপ করা হয়েছে আসাম সরকারের পক্ষ থেকে সেই নিষেধাজ্ঞাকে অতিসত্বর প্রত্যাহার করার জন্য আমরা দাবি জানাব। এরপরেও যদি সেটা প্রত্যাহার না হয় তাহলে আমরা গ্রাম বোরাকের হাইলাকান্দির সর্বস্তরের মানুষ একটা বৃহত্তর আন্দোলনের দিকে আমরা এগিয়ে যাব। দুর্গাপূজার ঠাকে কাছে পড়তে আর বেশি দেরি নেই, তাই শহরের আনাচে কানাচে জোর প্রস্তুতি চলছে। এই দৌড় থেকে কোনো অংশে পিছিয়ে নেই শিলচর সোনাই রোডের তরুণ ক্লাব। দীর্ঘ 65 বছর ধরে প্রতি বছরই বেশ জাঁকজমকভাবে আয়োজন করা হয় এই কমিটির দুর্গাপুজো, তবে এবছরের বন্যার কারণে অনেকটা বাধাগ্রস্ত জাঁকজমকের দিক থেকে। অনেক কিছু করার ইচ্ছে থাকলেও আর্থিক অন্তরে চলতে অনেক কাটছাট করতে হয়েছে আয়োজকদের। পুজো কমিটির সহসভাপতি সুখেন্দু দেব জানান, দীর্ঘ 2 বছর করোনার প্রকোপ এবং চলিত বছরের বন্যা দুর্গতির পর সাধারণ মানুষ যদি পূজার কদিন আনন্দ উপভোগ করতে পারেন সেই প্রয়াস নিয়েছে ক্লাব। এবার সাধারণ মানুষের উপর যাতে বাড়তি চাপ না পড়ে এর জন্য সীমিত এলাকা থেকে চাঁদা নেওয়া হয়েছে। এদিকে ক্লাবের প্রতিমা তৈরি করছেন নদিয়ার শুভ্রজিৎ পাল, মণ্ডপ সজ্জায় রয়েছেন লালার প্রসেনজিৎ সাহা এবং মণ্ডপ তৈরি হচ্ছে বাঁশ ও কাঠ দিয়ে। মূলত পরিবেশ বান্ধব উপায়ে তৈরি হচ্ছে মণ্ডপ। মণ্ডপের ভিতরে থাকবে বিভিন্ন ধরনের ডিজাইন। এছাড়াও আলোকসজ্জায় রয়েছেন সুরজিৎ চৌধুরী। বিশেষত ফ্লাড যাওয়ার পরে অনেক মানুষের দুর্ভোগ, তাই বিশেষ কিছু আয়োজন করতে পারছি না, তবে অনেক পরিকল্পনা আছে আমাদের মধ্যে।
তাই চেষ্টা করে যাচ্ছি। অনেক সময় এই জায়গাটার মাঝে জল হয়ে যায়, তার জন্য পরিকল্পনাগুলো আমরা বাস্তবায়িত করতে পারছি না। তবে আমাদের ভিতরে আছে যে আমরা এটা যেমন আধুনিক লাইট আলোকসজ্জা করব, আধুনিক প্যান্ডেল বানাবো, সব কিছু আমরা তৈরি করতে পারছি না এই প্রাকৃতিক দুর্যোগের জন্য। আর তিনদিন আমরা প্রসাদ খাওয়াবো, এটা বিশেষত তাকে আমাদের তরুণ ক্লাবের, সুনায়ুর তরুণ ক্লাবের, সে সবাইকে আমন্ত্রণ তিনদিন প্রসাদ নেবেন এসে। এটা অনেক পুরনো পূজা, 1958 ইংরাজিতে স্থাপিত হয়েছিল, প্রায় 65 বছর চলছে এই বছর নিয়ে। সবাইকে আবার শারদীয় উৎসবের আমন্ত্রণ রইল তরুণ ক্লাবের পক্ষ থেকে, সবাই যেন পূজার চারদিন। প্রতিবারের ন্যায় এবারও আগামী 9 অক্টোবর 12ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী দিনটি সারা বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে হাইলাকান্দিতেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। মহানবী হজরত মোহাম্মদের জন্মদিন অর্থাৎ পবিত্র ঈদে মিলাদুন্নবী দিনটি বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে হাইলাকান্দি জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি। এ নিয়ে মঙ্গলবার হাইলাকান্দি জেলা সদরের সিরাজপট্টিতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা কমিটির স্থায়ী সভাপতি মৌলানা আক্তার হোসেন লস্করের সভাপতিত্বে আয়োজিত প্রস্তুতি সভায় আমন্ত্রিত অতিথিরা উপস্থিত হয়ে নিজ নিজ মতামত ব্যক্ত করেন। বিশ্বনবী হজরত মোহাম্মদের জন্মদিন অর্থাৎ পবিত্র ঈদে মিলাদুন্নবী প্রতিবারের ন্যায় এবারও হাইলাকান্দিতে শান্তিপূর্ণভাবে পালনের আহ্বান জানান বক্তারা। হাইলাকান্দি জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপনের কমিটি অধীনে 39টি আঞ্চলিক কমিটির সহযোগিতায় এবারে পবিত্র ঈদে মিলাদুন্নবীর দিন সমগ্র হাইলাকান্দি শহর পরিক্রমা করে জলুসে মোহাম্মদী শান্তি মিছিল বের করা হবে। এদিনের সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন হাইলাকান্দি জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উপদেষ্টা কারি ফয়েজ উদ্দিন চৌধুরী, মৌলানা নাসির উদ্দিন লস্কর, মৌলানা কাহির উদ্দিন মজুমদার, মৌলানা মকবুল হোসেন চৌধুরী, নজরুল ইসলাম মীরা প্রমুখ। ছাত্রদের মধ্যে কম্পিটিশন হয়, পুরস্কার বিতরণ হয়, তাই আমাদের এই জেলা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি উদযাপন কমিটি শুধু এই জুলুস করে না, বারো মাস বিপদে আপদে মানুষদেরকে সাহায্য এবং সহযোগিতা মনে করে থাকেন। সেই ক্ষেত্রে আমি এই বছর যেটা জুলুস প্রোগ্রাম হবে, আমার আশা প্রায় 25,000 মানুষের মতো মানুষ হবে, তাই সেই ক্ষেত্রে জেলা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি উদযাপন কমিটির পক্ষ থেকে আমাদের জেলায় যতটি আঞ্চলিক কমিটি রয়েছে প্রত্যেক আঞ্চলিক কমিটির কর্মকর্তাদেরকে অনুরোধ করছি, যাহাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে যাহাতে এই মিছিলে সামিল হন। জেলা ঈদে মিলাদুন্নবী কোনো দ্বিধা বিভক্ত রয়েছে কি না? জেলা ঈদে মিলাদুন্নবী বলতে কোনো দ্বিধা বিভক্ত নেই। এখানে হাইলাকান্দি জেলায় আমাদের উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির মুখ্য উপদেষ্টা হযরত মাওলানা সালিমুল হক লস্কর সাহেব রয়েছেন, আমার সভাপতি সাহেব ইতিপূর্বে বলে দিয়েছেন, ওনার নেতৃত্বে ওনার পরামর্শে যেহেতু চলবে, তাই এটা এক কমিটি এবং এককভাবে মানে কি সেটার নেতৃত্বে আমাদের মানে কি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন কমিটির কাজ চলবে। এখানে কোনো দ্বিধা বিভক্ত নয়, আমরা সব এক। প্রতি বছরের ন্যায় এবছরও লক্ষ্মীপুরে বিশ্বনবী হজরত মোহাম্মদের জন্মদিন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঈদ উদযাপন কমিটির ব্যবস্থাপনায় অনুষ্ঠানের দিন সকাল 8টায় এক শোভাযাত্রা বের করা হবে। এ শোভাযাত্রা পালরবনদ থেকে শুরু করে ফুলের তোল মুকামে এসে শেষ হবে। পরে মিলাদ মেহফিল, দোয়া সহ শিরোনি বিতরণ করা হবে। অনুষ্ঠানকে সফল করতে সবার সহযোগিতা কামনা করেছেন ঈদ উদযাপন কমিটির কর্মকর্তারা। বিরাদরণ ইসলাম, ঈদে মিলাদুন্নবী আগামী 9/10/2022 ইংরাজি রবিবার অর্থাৎ 12ই রবিউল আউয়াল 1444 হিজরি তারিখে প্রতি বছরের ন্যায় এই বছরও বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হইয়াছে। উক্ত অনুষ্ঠানসূচিতে আপনারা হামসায়াবাসী সকলের কাছে বিনম্রভাবে আহ্বান করা যাচ্ছে। অনুষ্ঠানসূচিতে রয়েছে সকাল 8 ঘটিকায় লক্ষ্মীপুর পালনবন হইতে ফুলের তোল লঙ্গসভার মুকাম পর্যন্ত জুলুস পদযাত্রা, বেলা 12 ঘটিকায় মিলাদ মেহফিল ও দোয়া, দুপুর 1:30 সিন্নি বিতরণ। উক্ত অনুষ্ঠানে আপনাদের সকলের উপস্থিতি কামনা করি। ব্যবস্থাপনায় রয়েছেন ঈদ উদযাপন কমিটি লক্ষ্মীপুর। আসসালামু আলাইকুম। মঙ্গলবার অম্বিকাপুরটি স্থিত বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের ব্যবস্থাপনায় এক কোভিড ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়। এদিন অম্বিকাপুরটি স্থিত অম্বিকেশ্বর শিব মন্দিরে প্রায় 200 লোকজন ভ্যাকসিনের ডোজ নেন বলে জানান আয়োজকরা। এতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন স্বাস্থ্যকর্মীরা।
বিদেশের সম্বন্ধে বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের ব্যবস্থাপনায় এক ভ্যাকসিন শিবিরের আয়োজন করা হয়েছে। আমাদের এই ভ্যাকসিন শিবিরের আয়োজন আমরা অনেক আগে করেছিলাম, আমাদের একটু প্রবলেম ছিল, তার জন্য আমরা এটাকে একটু পিছিয়ে আমরা আজকে ডেটে করিয়েছি। আমরা এই যে ভ্যাকসিন যে প্রোগ্রামটা ছিল ওইটা আমরা কন্টিনিউ করার চেষ্টা করছি, যেদিন আমাদের মানে যেদিন দেওয়ার মানুষ থাকে তাহলে আমরা কন্টিনিউ করব। আমাদের বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাব সামাজিক কাজে আপনারা দেখেছেন যে আমরা এই বছরে প্রায় এটা ৬ নম্বর আমাদের হেলথ ক্যাম্প, এটা ঠিক একচুয়ালি হেলথ ক্যাম্পও না আর হেলথ ক্যাম্পও, এটা আমাদের ৬ নম্বর হেলথ ক্যাম্প। আর আমাদের এই বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাব সামাজিক এবং সাংস্কৃতিক সব কাজেই আমরা এগিয়ে আসি, সঙ্গে আমরা কি ক্রিয়াতেও এখন হাত দিয়েছি, আমরা ক্রিয়াতেও এখন কাজ করে যাব। বেকারদের চাকরি প্রদান, কর্মসংস্থান না হওয়া পর্যন্ত উপযুক্ত হারে বেকার ভাতা প্রদান সহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার যুব সংগঠন এআইডিআর কাছাড় জেলা কমিটির উদ্যোগে সকাল ১১:৩০টায় একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। শতাধিক যুবক যুবতীর সঙ্গে সংগঠনের সর্বভারতীয় সভাপতি নিরঞ্জন লস্কর ও মিছিলে পা মেলান। মিছিলে অংশগ্রহণকারীরা বেকার সমস্যার সমাধান, কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারলে উপযুক্ত হারে বেকার ভাতা প্রদান, চা শ্রমিকদের ব্রহ্মপুত্র উপত্যকার সমহারে মজুরি প্রদান, বেকার সমস্যার সমাধানে উপত্যকায় শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা, চাকরি প্রদানের ক্ষেত্রে দুর্নীতি বন্ধ করা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য হ্রাস করার দাবিতে স্লোগান দিয়ে রাজপথ মুখরিত করে তোলেন। মিছিলটি মথসহ সাংস্কৃতিক সংস্থার প্রেক্ষাগৃহে গিয়ে শেষ হয়। সেখানে সংগঠনের কাছাড় জেলা কমিটির সভাপতি অঞ্জন কুমার চন্দ্রের সভাপতিত্বে পরিচালিত সভায় উদ্দেশ্য ব্যাখ্যা করেন পরিতোষ ভট্টাচার্য। মুখ্য বক্তা সর্বভারতীয় সভাপতি নিরঞ্জন লস্কর তার বক্তব্যে বলেন, দেশের যুবক যুবতীরা আজ বেকার সমস্যায় জর্জরিত, তারা উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হওয়া সত্ত্বেও কেন্দ্র এবং রাজ্য সরকারগুলোর জনবিরোধী নীতির ফলে কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারি প্রতিষ্ঠানগুলোর বেসরকারীকরণের ফলে এদিকে কর্মরত শ্রমিক কর্মচারীদের ছাঁটাই করা হচ্ছে, অন্যদিকে নতুন নিয়োগ হচ্ছে না বললেই চলে। যে সামান্য কিছু হচ্ছে তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত নগণ্য। কেন্দ্রে এবং রাজ্যে বিজেপি দল ক্ষমতায় থাকা সত্ত্বেও উপত্যকার একমাত্র বৃহৎ শিল্প প্রতিষ্ঠান ৫ গ্রাম কাগজ কল বন্ধ। ডলু চা বাগান মিথ্যা অজুহাতে ধ্বংস করে দিয়ে আগামী দিনে তা পুঁজিপতিদের হাতে তুলে দেবে। এই সরকার ক্ষমতা দখলের জন্য সাধারণ মানুষের মধ্যে সাম্প্রদায়িক রাজনীতির চর্চা করছে। তিনি বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে উন্নত নীতি নৈতিকতার আধারে তীব্র যুব আন্দোলন গড়ে তুলে সরকারকে দাবি আদায় বাধ্য করার আহ্বান জানান। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কাছাড় জেলা কমিটির সম্পাদক বিজিৎ কুমার সিনহা সহ অন্যান্যরা। সোনাই উজানের সংরক্ষিত বনাঞ্চলে ফের সক্রিয় হয়ে উঠেছে বন মাফিয়ারা। সংরক্ষিত বনাঞ্চলের মূল্যবান গাছপালা অবধি কেটে পাচার করা হচ্ছে বলে অভিযোগ, কিন্তু বিষয়টি নিয়ে ভাত ঘুমে বন বিভাগের মনিয়ার খাল বিটের বনকর্মীরা। বর্তমানে বন মাফিয়ারা এতই বেপরোয়া হয়ে উঠেছে তার প্রকাশ্য দিবালোকে লরি ভর্তি করে অন্যত্র চেরাকাঠ পাচার করছে। মঙ্গলবার ঘটনাটি সামনে আসতেই বেশ চাঞ্চল্য দেখা দেয় এলাকায়। এদিন সোনাই উজানের অজ্ঞাত স্থান থেকে একটি ডিআই লরিতে করে কাঠ পাচারের সময় স্থানীয় মানুষ প্রত্যক্ষ করেন, কিন্তু লরিটি দ্রুত পালিয়ে যায়। তবে অবৈধ কাঠ বোঝাই লরির দৃশ্য ক্যামেরাবন্দী করে নেন তারা। পরে বন বিভাগের মনিয়ারখালের বিট অফিসার বাদশাহ আলীকে খবর দেওয়া হলে ও লরি আটক করতে পারেনি। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। গোটা দেশ সহ শিলচরের বিভিন্ন স্থানে সাড়ম্বরে চলছে সেই প্রস্তুতি। দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। মণ্ডপের সাজসজ্জা সহ সার্বিক প্রস্তুতি এগিয়ে নিচ্ছেন জেলার বিভিন্ন পূজা কমিটির আয়োজকরা। বিভিন্ন প্রতিমা শিল্পীদের হাতের ছোঁয়ায় ধীরে ধীরে গড়ে উঠছে দেবী দুর্গার মূর্তি। আগামী ১-৫ অক্টোবর পর্যন্ত আয়োজিত হবে শারদীয় দুর্গ উৎসব। এমতাবস্থায় নাভিশ্বাস চরমে উঠেছে দেবী প্রতিমা তৈরিতে জড়িত কারিগরদের। কাদামাটি, বাঁশ, কাঠ ও খড় দিয়ে তৈরি করা হচ্ছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ ও দশভুজা দেবী দুর্গার প্রতিমা। সবশেষে পর্বে রং তুলির টান। জেলাজুড়ে এবার ৩০০-এরও অধিক মণ্ডপে বসবে দুর্গা প্রতিমা, আর তা নিয়েই বর্তমানে সাজসজ্জায় ব্যস্ত আয়োজকরা। করোনা মহামারী চলাকালীন সময় বিগত ২ বছর জেলায় শারদীয় দুর্গোৎসবের তেমন সাড়া ছিল না যদিও, কিন্তু এবারের পূজা আয়োজন থাকবে আমেজে ভরা।
বিভিন্ন পূজোর কমিটি বিভিন্ন থিম মাথায় নিয়ে এগিয়ে যাচ্ছেন। হাতে গোনা আর কিছুদিন পরই মহালয়া তিথিতে দেবী পক্ষের আগমনের সাথেই শুরু হবে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। উৎসবটিকে ঘিরে গোটা জেলাসহ শহর জুড়ে মানুষ বর্তমানে এক উৎসবের আমেজে মেতে উঠেছে। মাদক পাচার, চুরি সহ অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মঙ্গলবার আমড়াঘাটে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে কচুদরম থানা এলাকার পূর্বধলায় চারটি জিপি গঙ্গানগর, ভুবন হিল, দিদারখুশ ও মোহনখাল রামমানিকপুর জিপির জিপি সভাপতি, পূর্বধলায় জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস ও এলাকার বিশিষ্ট নাগরিকদের আহ্বানে এদিনের নাগরিক সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সেভেন স্টার ক্লাব কমিউনিটি হলে এদিন নাগরিক সভা শেষে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, ভুবন হিল সমবায় সমিতির চেয়ারম্যান মহিউদ্দিন লস্কর, প্রাক্তন চেয়ারম্যান আব্দুল সেলিম লস্কর, বিজেপির পালংঘাট মন্ডল সভাপতি সোমেন দাস, গঙ্গানগর জিপি সভাপতি শৈলেন্দ্র চন্দ্র দাস। তারা বলেন, এলাকায় দিনকে দিন নেশাদ্রব্য সেবন পাচার, চুরি সহ অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে, আর এতে যুব সমাজ বিশেষভাবে প্রভাবিত হচ্ছে। তাই সবার সম্মিলিত প্রচেষ্টায় এসব প্রতিরোধ করতে নাগরিক সভার চার জিপি বিশিষ্ট নাগরিকদের নিয়ে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে বলে তারা জানান। খুব শীঘ্রই এই কমিটির কাছে পুলিশ সুপারের সঙ্গে দেখা করে স্মারকপত্র প্রদান করবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভুবন হিল জিপির সভাপতি নিহার রঞ্জন শুক্লবৈদ্য, দিদারখুশ জিপির সভানেত্রী প্রতিনিধি নাসির উদ্দিন, সুবোধ রঞ্জন দাস প্রমুখ। চুরি, ড্রাগস ব্যবসা বা অন্যান্য বিষয় নিয়ে আমরা এখানে মিলিত হয়েছিলাম। আমরা এখানে একটা চার পাঁচ জিপি মিলিত হয়ে একটা কমিটি গঠন করেছি, একুশ সদস্য বিশিষ্ট। আমরা ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এসপি এবং ডিসির সঙ্গে মিলিত হয়ে স্মারকলিপি প্রদান করব। আর এখানে আমাদের কচুদরমের যে ভারপ্রাপ্ত অফিসার যিনি আছেন, ওনাকেও আমরা আজকের এই নাগরিক সভায় নিমন্ত্রণ দিয়েছিলাম। তারপরে সিও বিডিও যিনি আছেন, ওনাকেও আমরা নিমন্ত্রণ দিয়ে, জানি না কি কারণে আসেননি, যাই হোক, আমরা আজকে অনেক দুঃখ প্রকাশ করেছি ওনারা না আসায়। তো আমাদের আগামী যে কার্য পদ্ধতি, আমরা সবাই বসে সিদ্ধান্ত গ্রহণ করব। আর আমরা কিভাবে সমাজের এই কার্যকলাপ, বিভিন্ন ধরনের অসামাজিক যে কার্যকলাপ, এইটা নিবারণে আমরা সচেষ্ট থাকবো। আর আগামী যে আমাদের ভবিষ্যৎ কর্মমতা, এই সমাজটাকে কিভাবে এই ফুটবলের প্রতি দর্শকদের প্রেম যে আজও ফুরোয়নি তা প্রমাণিত হল শ্রীকোনা মাঝঘাট সর্বজনীন ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে। মঙ্গলবার শ্রীকোনা তাপাং ব্লকের সামনে খেলার মাঠে ফাইনাল ম্যাচ দেখতে উপচে পড়েন দর্শকরা। জনসমাগমে মহামেলায় রূপ নেয় গোটা এলাকা। এদিন ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় সুভাষিনী একাদশ বনাম মিটখোলা একাদশ। ম্যাচের শুরুতে ফুটবলারদের সাথে কুশল বিনিময় করেন মুখ্য অতিথি অমিতাভ রায়, সঞ্জিত দেব, সরবিন্দু দাস, রঞ্জু দাস, শ্রীকান্ত দাস প্রমুখ। ম্যাচের শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন মুখ্য অতিথি সহ শ্রীকোনা আইসি আধুনিকা বড়ুয়া সহ অন্যান্যরা। আমরা একটি সুন্দর প্রতিযোগিতা এখানে দেখতে পেরেছি এবং এটাও দেখেছি যে একটি ভালো এবং সুস্থ পরিবেশে সবার সাহায্য এবং সহযোগিতায় এই খেলা এখানে সম্পন্ন হয়েছে। আমি যে টিম এই খেলায় বিজয় প্রাপ্ত করেছে তাদেরকে আমার দিক থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, এবং যে টিম বিজয় হতে পারেনি তাদেরকে ভবিষ্যতের জন্য আমি আমার শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা সবাই খেলা অবলোকন করেছেন এবং আমি আশা করি আপনারা সবাই এই খেলায় এসে আনন্দিত হয়েছেন। যে কমিটি এই খেলার আয়োজন করেছে সেই কমিটিকে আমি আমার দিক থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ওনারা এই সীমিত সংসাধনের মাধ্যমে এখানে একটি ভালো প্রতিযোগিতা এবং ষোলোটি টিমের প্রতিযোগিতা এখানে অনুষ্ঠিত করেছেন, এবং এই অঞ্চলের যুবক ভাইয়েরা এই খেলায় প্রতিযোগী হয়ে নিজের প্রতিভাকে আরো বিকশিত করার একটি ভালো মাঠ পেয়েছিলেন, একটি ভালো মঞ্চ পেয়েছিলেন। ওনারা আগামীতেও এই ধরনের প্রয়াস চালিয়ে যাবেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বিভিন্ন দাবিতে এক ঘন্টার ধর্ণা কর্মসূচি পালন শিলচর মহকুমা প্রাথমিক শিক্ষক সংঘ।
উইডো পেনশন স্কিমের আওতায় কাছাড়ে 480 জন মহিলাকে আর্থিক অনুদান প্রদান। শারদীয় দুর্গোৎসবে জেলায় মোতায়েন করা হবে রোমিও স্কোয়াড, জানালেন ডিআইজি। এখনকার মতো আমার বাংলা সংবাদে এ পর্যন্তই, নমস্কার।